হ্যালো ক্লাস ফাইভ স্টুডেন্টস, আমি তোমাদের বেঙ্গলি টিচার মনি ম্যাম। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণের চ্যাপ্টার ফোরের বিশেষ্য সর্বনাম পদের থেকে সর্বনাম পদটা পড়াবো। আচ্ছা, আমি তোমাদের একটু উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি সর্বনাম পদটা কীভাবে হয়। দেখো, স্বামী বিবেকানন্দ কলকাতা সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করে। বিবেকানন্দ ছেলেবেলায় ছিলেন অত্যন্ত দুরন্ত এবং ডানদিকে। বিবেকানন্দের পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। এই যে দেখছ প্রথম বাক্যটায় স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় আর তৃতীয় বাক্যে দেখো এই যে বিবেকানন্দ বিবেকানন্দ, এই যে দুটো বিবেকানন্দ রয়েছে, এগুলো শুনতে কি তোমাদের ভালো লাগছে? ভালো লাগছে না। একটা একঘেয়েমি আসছে বাক্যের মধ্যে, একটা শ্রুতির মধ্যে যে ব্যাপার সেটা থাকে না। তাই জন্য আমি যদি তার পরিবর্তে লিখি তিনি ছেলেবেলায় ছিলেন অত্যন্ত দুরন্ত এবং ডানপিটে। প্রথম বাক্যটাকে স্বামী বিবেকানন্দ কলকাতা সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করে। তিনি ছেলেবেলায় ছিলেন অত্যন্ত দুরন্ত এবং ডানপিটে। এইবার এই বিবেকানন্দটাকে বুঝে দিচ্ছিল তার পরিবর্তে লিখছে। তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। আচ্ছা, এবার দেখো শুনতে কত শ্রুতি মধুর হয়েছে। এক ঘেয়ে নেই, একটা ছন্দ এসেছে। প্রথম বাক্য, স্বামী বিবেকানন্দ কলকাতা সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করে। তিনি ছেলেবেলায় ছিলেন অত্যন্ত দুরন্ত এবং ডানপিটে। তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। এই যে আমি এই স্বামী বিবেকানন্দ, এটা হচ্ছে বিশেষ্য। এই বিশেষ্যের পরিবর্তে আমি এখানে দেখো তিনি লিখেছি, এখানে লিখেছি তার। তাহলে সর্বনাম পদটা কি সেটা আমি এখন তোমাদের লিখে বলেছি। বাক্যকে শ্রুতি মধুর করার জন্য বিশেষ্য পদ বা পদ সমষ্টির বদলে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ। তাহলে আগের উদাহরণগুলো তোমরা বুঝেছ যে একটা বাক্যের মধ্যে পুরো বিশেষ্য পদটা রয়েছে, তারপরে যেগুলো বসেছে সেগুলো হচ্ছে সর্বনাম পদ। এইবার দেখো সর্বনাম পদেরও আবার ভাগ আছে।
তাহলে সমনা পদকে 9 ভাগে ভাগ করা হয়। আজকে আমি তোমাদের চারটি ভাগ নিয়ে আলোচনা করব আর পরবর্তী ক্লাসে আবার আরো পাঁচটা ভাগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম হচ্ছে দেখো ব্যক্তিবাচক সর্বনাম। আমি, তুমি, সে, তারা এগুলো বোঝানো হয় ব্যক্তিবাচক সর্বনাম দিয়ে, এক বা একাধিক ব্যক্তিকে বোঝানো হয়। এবার হচ্ছে নির্দেশবাচক সর্বনাম। এই সর্বনামগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝানো হয়। কেমন দেখো, যেমন এই, এটা, ওই, ইনি, উনি, একটা নির্দেশ করে বোঝানো হচ্ছে। তিন নম্বর হচ্ছে সাফল্যবাচক সর্বনাম। এই সর্বনামগুলি দ্বারা এক বা একজনকে না বুঝিয়ে ওই জাতীয় সব ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। দেখো, উদাহরণ দেখো, যেমন সকল, সমস্ত, সর্ব, ইত্যাদি। তাহলে সাফল্যবাচক সর্বনাম কি? যেমন একটা একজন বস্তু বা একটি বস্তু বা একজন মানুষকে না বুঝিয়ে ওই জাতীয় সকল বস্তু বা মানুষকে বোঝানো হয়। যেমন দেখো সকল, সমস্ত, সর্ব, এটা হচ্ছে সাফল্যবাচক সর্বনাম। এবার হচ্ছে চার নম্বর সংযোগবাচক সর্বনাম। এই বাক্য সংযোগ সাধনের জন্য বা সংহতি করার জন্য সর্বনামটা ব্যবহার হয়। যেমন দেখো, উদাহরণ থেকে বুঝতে পারবে, যে, যা, যিনি, সংযোগ বা
সংযোগবাচক সর্বনাম যেমন যে যা যিনি ইত্যাদি আচ্ছা তাহলে আজকে আমি চারটা কোন সর্বনাম পদ পড়ালাম এর পরের দিন আমি পাঁচ নম্বর পড়াবো পাঁচ নম্বর থেকে পড়াবো আচ্ছা সর্বনাম পদের নটা ভাগ আছে তার মধ্যে আজকে আমি কি পড়লাম ব্যক্তিবাচক সর্বনাম এই সর্বনাম এই সর্বনামগুলো দ্বারা এক বা একাধিক ব্যক্তিকে বোঝানো হয় যেমন আমি তুমি সে তারা আচ্ছা নির্দেশবাচক সর্বনাম এই সর্বনামগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝানো হয় আচ্ছা চার নম্বর হচ্ছে সাফল্যবাচক সর্বনাম এই সর্বনামগুলি দ্বারা একটি বা একজনকে না বুঝিয়ে ওই জাতীয় সম্পূর্ণ ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় যেমন দেখো সকল সমস্ত সর্ব সব ইত্যাদি আর চার নম্বর কি সংযোগবাচক সর্বনাম এই বাক্যে সংযোগ সাধনের জন্য বা সংহতি রাখার জন্য এই সর্বনামগুলি ব্যবহৃত হয় যেমন যে যা যিনি ইত্যাদি আচ্ছা আজকে আমি এই পর্যন্ত থাক এই এটা তোমরা দেখতে পাবে হচ্ছে সিক্সথ অগস্ট কেমন ওটা দেখবে এই ভিডিওটা দেখবে এবং তার সাথে যে লেসন নোটস আছে সেটা পড়বে পড়লে তোমরা আরো করে বুঝতে পারবে আজ এই পর্যন্তই থাক।